হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে একটা জিনিস দেখাবো, এটা হলো আমাদের পিসি অন করার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম চলে আসে অথবা প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম অটোমেটিক্যালি চলে আসে। এই সমস্যার থেকে কিভাবে সমাধান পেতে পারি এটি আমি আজকে দেখাবো আপনাদের। এই জন্য আমি প্রথমে চলে যাব টাস্কবারে। টাস্কবারে গিয়ে স্টার্ট আপে রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক দেওয়ার পরে টাস্ক ম্যানেজার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ইন্টারফেসটা আসছে এটা বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমি এখানে চলে যাব স্টার্ট আপ অ্যাপস। স্টার্ট আপ অ্যাপসে ক্লিক করার পরে এখানে আমার কিছু প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অ্যাপস আছে। এটার জন্যে আমি প্রথমত একটা আপনাদের দেখাই, ক্যানভা। ক্যানভা আমি এখন ডিজেবল করে রেখে দিয়েছি। আমি যদি অ্যানাবল করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এই যে অ্যানাবল হয়ে গেছে। অ্যানাবল যদি এখন আমি আবার যে কোনোটাকে আবার ডিজেবল করতে চাই, ডিজেবল এটা অ্যানাবল করে দিব, অ্যানাবল। ওকে, এটা আবার আমি ডিজেবল করে রেখে দিব, কারণ আমার স্টার্ট আপের সাথে সাথে এই জিনিসগুলি আমি চাচ্ছি না। এটা এটা আমার কাছে অনেক বড় প্রবলেম মনে হয় যে অপ্রয়োজনীয় কিছু জিনিস চলে আসে, যে কাজটা করতে চাচ্ছি সেটা না করে অন্যটা করব। ওকে, এখন আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি আবার কম্পিউটারটা রিস্টার্ট করে দেখতে পারবো যে আসলে আমার কাজটা হয়েছে কি না। এটা আমি এখন এখানে চাপ দিলে রিস্টার্ট হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ।